পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে জুনেই চালু হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে এই সেতুর কল্যাণে। উন্নয়নশীল দেশ হিসেবে পদ্মা সেতু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির উপরের স্তরে থাকবে চার লেনের সড়কপথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় 6.150 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে এই সেতু। পদ্মা সেতু যান চলাচলের উপযোগী হতে 2022 সালের অর্থাৎ এই বছরের জুন মাস পর্যন্ত সময় লেগে যাবে। পদ্মা সেতু ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। স্বপ্নের এই সেতু চালুর আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই আসছে অসংখ্য মানুষ। ভ্রমণ পিপাসু এসব মানুষের চাহিদা মেটাতে পদ্মার দুই পারের মানুষের যেন আন্তরিকতার কমতি নেই। আতিথেয়তার সবটুকু দরদ দিয়েই পর্যটকদের সেবা দিচ্ছেন তারা। আদি পেশা বদল করে মাওজাজিরার অনেকেই এখন পর্যটন কেন্দ্রিক নতুন ব্যবসা কিংবা অন্য পেশায় আত্মনিয়োগ করছেন। এদিকে সরকারি ও বেসরকারি পর্যায়ের পর্যটনের উদ্যোক্তারাও নতুন সেবা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করা যায় সরকারের পরিকল্পনা অনুযায়ী বহুকাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হলে শুধু যোগাযোগই নয়, পর্যটনের পাশাপাশি শিল্প বাণিজ্যেও অনেক দূর এগিয়ে যাবে এই এলাকার মানুষ। দেশি বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের স্পটে পরিণত হবে পদ্মা সেতু। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হলে প্রথম দিকে দেশের জিডিপি 1.3% বৃদ্ধির কথা বলা হলেও প্রকৃতপক্ষে জিডিপি 2% বৃদ্ধি পাবে। তিনি বলেন, 25 বছর লাগবে না, 15 বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে। পদ্মা সেতু ও দুই পারের উন্নয়ন সম্পর্কে জানা যায়, পদ্মা সেতু ঘিরে দিনকে দিন বাড়ছে পর্যটনের অমিত সম্ভাবনা। বিশেষ করে গত মাসে দেশের সবচেয়ে বৃহৎ সেতুটি মাথা তুলে দাঁড়ানোর পর থেকেই প্রতিদিনই সেতুটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। সবার মধ্যেই একটি ইতিবাচক মনোভাবও তৈরি হয়েছে। তবে তাক লাগানো সেতুটির পর্যটন গুরুত্ব কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারই পরিপ্রেক্ষিতে পদ্মা সেতু কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। পদ্মার পার ও সেতুর আশেপাশে নৌযানে চড়ে মন ভরে অনেকেই দেখেন স্বপ্নের সেতু। পদ্মার পূর্ব পারে মুন্সীগঞ্জের লৌহজংয়ের অনেক স্থানে গড়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় অনেক লোকজনই এখন নতুন নানা পেশার সাথে জড়িত হয়েছেন। ট্রলার ভাড়া দেওয়ার ব্যবসা এখানে বেশ জমজমাট, দৈনিক আয় রোজগারও বেশ। আবার অনেকে গড়েছেন রেস্টুরেন্ট। বিভিন্ন এলাকা থেকে আগত পর্যটকদের খাবারের যোগান দিতে অনেকে আদি পেশা ছেড়ে হোটেল ও মাছের ব্যবসা ধরেছেন। শিমুলিয়া ঘাটের গোলচত্বর ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক খাবার হোটেল ও কার পার্কিং। পদ্মা সেতু বিস্ময়কর গঠনশৈলী ও স্থাপত্যের অনন্যতা নিয়ে দেশের পর্যটনকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। এই সেতুকে ঘিরে দেশ বিদেশে সমাদৃত হবে বাংলাদেশের পর্যটন। সেই সম্ভাবনাই ভোরের আলোর মতো উকি দিচ্ছে।